দেশৰ সাধাৰণ নিৰ্বাচনৰ অহা 23 এপ্ৰিলত অনুষ্ঠিত হ'ব তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ। আৰু এই তৃতীয় পৰ্যায়তে গুৱাহাটীকে ধৰি অসমৰ 4টাকৈ সমষ্টিত ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'ব। আমি উপস্থিত হৈছিলোঁ গুৱাহাটী সমষ্টিৰ সোণাপুৰ অঞ্চলৰ বগীবাৰী গাঁৱত। আৰু বগীবাৰী গাঁৱৰ সাধাৰণ ভোটাৰে কেনেধৰণৰ প্ৰাৰ্থী নিৰ্বাচিত হোৱাটো বিচাৰে আমি জানিব বিচাৰিছিলোঁ। চাওঁ আহক বগীবাৰীৰ ভোটাৰে কি ক'লে। এগৰাকী ভোটাৰ হিচাপে গণতন্ত্ৰটো নির্বাচনটা অপরিহার্য অঙ্গ, গতিকে এইটুকু আর উল্লেখ করব নয়। আমি এজন শিক্ষিত আর রাজনৈতিক সচেতন সম্পন্ন ব্যক্তি একজন বিচার, যিজনে আমার গোটেই পূর্বাঞ্চলের যেখানে সমস্যা আছে, বিশেষত অসমৰ যেখানে সমস্যা আছে, সেইখিনি যাতে দিল্লীত উত্থাপন করব পারে, গতি তেনেকৈ এজন ব্যক্তি আমি বিচার। মানে আশা করোই যে আমার ডর সমস্যা হচ্ছে বানপানী আর গড়াখহনিয়া, আর যে বিদেশী সমস্যা সেইটো একেবারে এতালেকে জ্বলন্ত সমস্যা হয়ে আছে। গতি এইখিনি যি সরকারই নহক কিয় এই সরকার সমূহে যাতে আহি পেলায় অতি সোনকালে এইখানে সমাধান করে, এইখানে আমি বিচার। বর্তমান সমস্যা হয়েছে মানে কেব সমস্যাটো, এতিয়া মানে সর্বপ্রথম সমস্যা। এই সমস্যাটোর কারণে মানে রাইজর জনহিতার্থে কবলৈ গলে মোর বুধেরে কেবটো বিরোধী করাই উচিত, সেইমতে রাইজে যেটু বিচাৰে সেইটোতে ময়ো সন্মত। এটা এটা ধরো আমার সকলে জানে দিশপুর সমষ্টিটো অতিকৈ মানে সুন্দর সমষ্টি, তাতে আর আমার এই সমষ্টিটো বিজেপির কারণে একদম পুরা সুন্দর। গতিকে আমাক এনেকুৱা এটা সুযোগ্য মানে এমপি লাগিব, বর্তমান যেনেকুৱা এমপি উঠিছে সেনেকুৱা হলে আমার কোনো অসুবিধা নাই, আমার যেটো এমপি আহিলে আমার মানে কাম হব। যিজন নেতাই আমার সদায় গাঁও ভূঁয়ের মানে হেৰি উন্নয়ন বিচাৰে, অসমখন শান্তি রক্ষার কারণে যিজন নেতাই মানে আমাক সদায় সুরক্ষা দিয়ে আহিব, তেনে ধরনের এজন বলিষ্ঠ নেতা আমি বিচাৰিছোঁ, যিজনে সদায় উন্নয়নের দিকত আমার অসমখনক আগুয়াই নিব, সেইজন নেতাই আমি বিচাৰিছোঁ।